ওয়েলকাম ফ্রেন্ডস, উচ্চ মাধ্যমিকের মাত্র দুটো পরীক্ষা হয়েছে আর তার মধ্যেই আবারও জটিলতা সৃষ্টি হয়েছে। 16 এপ্রিল এবং 22 এপ্রিল পরীক্ষার্থী ও পরীক্ষকদের সূচি আলাদা আলাদা রয়েছে, অর্থাৎ পরীক্ষার্থীদের পরীক্ষা রয়েছে এবং পরীক্ষকদের আলাদা কাজ রয়েছে। আসলে 16 এপ্রিল রুটিন অনুযায়ী গণিত, ইতিহাস সহ 5টি বিষয়ের পরীক্ষা আছে, কিন্তু 16 এপ্রিল প্রধান পরীক্ষক এর সঙ্গে পরীক্ষকদের বৈঠকের দিন ধার্য করা হয়েছে। পরীক্ষকরা যদি তাদের সূচি মেনে চলে তাহলে 16 এপ্রিল প্রায় 62,000 পরীক্ষক এবং প্রধান পরীক্ষক পরীক্ষা কেন্দ্রে থাকতে পারবে না। তাহলে পরীক্ষা কেন্দ্রে কারা নিয়ন্ত্রণ করবে? এবং 22 এপ্রিল আছে ফিজিক্স, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি প্রভৃতি বিষয়ের পরীক্ষা, আর সেদিনও উত্তরপত্রের প্রথম কিস্তি জমা দিতে বলা হয়েছে পরীক্ষকদের। এই রকম কন্ডিশন তৈরি হওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, তাহলে কি আবারও উচ্চ মাধ্যমিকের রুটিন বদল হবে? এই পরিস্থিতির জটিলতা কাটাতে সংসদের এক আধিকারিক বলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন চেঞ্জ হবে না, যদি হয় পরীক্ষকদের রুটিন চেঞ্জ করা যাবে। অর্থাৎ এই নিয়ে তোমাদের আর কোনো টেনশন করার দরকার নেই, তোমাদের পরীক্ষা চেঞ্জ হচ্ছে না, তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আর ভালোভাবে পরীক্ষা দাও।